আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমি আছি বসিলার সোহেল রোডে। এটি একটি বিশাল একটি শোরুম। আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাই, দেখি তাদের ডিজাইন কী, তো দরজাগুলো কেমন। শুরুতে আমরা কথা বলছি এই শপের যে প্রোপাইটার সোহেল ভাইয়ের সাথে। সোহেল ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই সামনে যে ডোরগুলো দেখতে পাচ্ছি, ডাবল ডোর দুইটা, এগুলো কি সেগুন নাকি? এগুলা এখানে, হ্যাঁ সেগুন কাঠ। এগুলো ডাবল ডোর, মোট পাঁচটা ভাই, পাঁচটা ডাবল ডোর। ওই দুইটা, এই একটা, এইখানে একটা ডাবল ডোর, বাম পাশে আছে দুইটা, এই যে এইখানে দুইটা, মানে অনেকগুলো ডাবল ডোর এবং সবগুলো তো সেগুন মনে হচ্ছে। সেগুন কাঠ, এই ডাবল ডোরগুলো সেগুন, আর আপনার সিঙ্গেল ডোরগুলো মেয়েগিনি। এখানে দুই বাড়ি মাল, দুই বাড়ি ওনার ইতালি প্রবাসী। এরপর ডুপ্লেক্স বাড়ি করছে, ওনার বাড়ি হলো মাদারীপুর, সেগুন এবং থ্রি ডি ডিজাইন। এগুলো তো হ্যান্ড পলিশ করা নাকি? লেকার পলিশ ভাইয়া, লেকার পলিশ, লেকার পলিশ। এবং কাঠের যে ফাইবারটা সেটাকে রাখা হয়েছে, মানে কাঠের ফাইবারটা ঢেকে দেওয়া হয় নাই, যার কারণে অনেকে মানে আমি কনফিউজ ছিলাম। কিন্তু এটি লেকার পলিশ এবং খুবই চকচকে, অসাধারণ। এগুলো ফাইবারটা দেখেন, হ্যাঁ। তো এগুলো কি মানে এক একটা 50,000 টাকা করে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, ডাবল ডোর 50,000 টাকা, মানে এক একটা 25-25 করে আড়াই ফিট করে দরজা হয়েছে এই জায়গাটায়, চমৎকার। এবং এই পাশে আরও একটি, এটিও দেখতে পাচ্ছি খুবই চমৎকার ফাইবারের, ফাইবারগুলো ফুটে আছে। এগুলোর থিকনেস কীরকম আছে? পাকা দ্যারেন্সি, এগুলো পাকা দ্যারেন্সি। প্রত্যেকটা মালের এরকম ফাইবার থাকতে হবে, চিটাং সেগুনে, ঠিক আছে ভাই? চিটাং সেগুন ফাইবার, ফাইবার থাকতে হবে। ফাইবার না থাকলে ওটা কিন্তু চিটাং সেগুন না, হ্যাঁ এরকম ফাইবার ভেসে উঠতে হবে। ফাইবারগুলো ভেসে আছে, চমৎকার। এবং এইটাও, এটাও কি থ্রি ডি? এটা থ্রি ডি, এটাও থ্রি ডি, চমৎকার একটা মানে দরজা দেখতে পেলাম। ওই ডোরটা দেখে আসেন, দেখে এই দুটো দেখে, ডাবল ডোরগুলো আগে শেষ করে ফেলি। এই যে ডাবল ডোর আরেকটা, এইটাও তো মানে সেগুন, সেগুন, এটাও সেগুন, এটাও সেগুন। এক একটার সেগুনের বৈচিত্র্য হলো এক একটা কাঠে এক এক ধরনের ফাইবার থাকে, চমৎকার নকশা। আমি দরজাটার ডিজাইনটা একবারে আপনাদের দেখাই যেন আপনারা বুঝতে পারবেন। এবং এই যে নকশাটা করা হয়েছে, চাইলে আপনারা এগুলো সিঙ্গেল ডোরে এরকম এক একটা নকশা করা যায়। সিঙ্গেল আছে এখানে, করাও আছে, আপনাকে দেখাতে পারবো। সিঙ্গেল ডোরে করাও আছে, মানে প্রতিটাই হচ্ছে 50,000 টাকা করে। জি জি জি, ডাবল ডোর 50,000 টাকা, ডাবল ডোরগুলো 50,000 টাকা। এই পাশে আরও একটি, এইটা আমার কাছে চমৎকার লেগেছে, যে নকশা ছাড়া কাঠের উপরেই চমৎকার একটা জিনিস, এবং যে ফাইবারগুলো অসাধারণ। মনে হবে যে এগুলো মানে যে সিএনসি মেশিনের নিচে না দিয়ে হাত দিয়ে যে নকশা করা, সেইটার একটা বৈচিত্র্য এই জায়গাটায় আছে। এবং অনেক পুরনো বাড়ির যে ডিজাইনগুলো, এবং এইটা দেড় ইঞ্চি আছে, তাই না? পাকা দেড় ইঞ্চি আছে, চমৎকার। এই যে লেকার পলিশ যেগুলো করেন, লেকার পলিশগুলো কতদিন রং টং থাকবে? আট থেকে দশ বছর থাকবে, চমৎকার। এইটা একটু ছোট মনে হয় সাইজ নাকি? এটা চার ফিট, এটা কি একটু দাম কমলো একটুখানি নাকি? জি 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 জি, এটা দাম কমবে, কিন্তু এবারে কাছ থেকে আমরা রেটগুলো নিছি, অ্যাভারেজের রেটগুলো নেওয়া হয়েছে। এই যে ফাইবারগুলো চমৎকার, অসাধারণ ফাইবার। তো আমরা তো শুনলাম যে এটি যাচ্ছে হচ্ছে টুঙ্গিপাড়া, একজন ইতালি প্রবাসী, একটা ডুপ্লেক্স বাড়ি করেছে, এই তো? আর ডুপ্লেক্স বাড়ি, সিঙ্গেল ডোরটাই হবে এই, এই যে একটা সিঙ্গেল ডোর, যেই নকশাটার কথা বলেছিলাম সেটির একটা সিঙ্গেল ডোর এটি, মানে সেগুনের, চিটাগাং সেগুন, হ্যাঁ জি। চিটাগাং সেগুন তো ফাইবার দেখেই বোঝা যায়, যেমন ডোরা কাটা দাগ দেখে বাঘ বোঝা যায়, এবং চিটাগাং সেগুনের এই ফাইবার দেখেও। আপনার 25,000 টাকা পড়বে ভাই, মানে লেকার পলিশ, লেকার পলিশ সহকারে 25,000 টাকা। কেউ যদি লেকার পলিশটা না নিতে চায় তাহলে আপনার 7,000 টাকা কমে যাবে। চিটাং সেগুনের সিঙ্গেল পাল্লা নিলে 18,000 পুলসার, মানে যদি লেকার পলিশটা বাদ দেওয়া হয় তাহলে 7,000 টাকা লেস হয়ে যাবে, লেস হয়ে যাবে, তখন 18,000 টাকা দাম আসবে এই দরজাগুলো। কারণ চিটাগাং সেগুন আমার কাছে মনে হয় না যে এত লেকার করার দরকার আছে, এই সে ওটা হ্যান্ড পলিশও সুন্দর, হ্যান্ড পলিশটাও অনেক বেশি গর্জিয়া চিটাগাং সেগুন কাঠের হলে। এবং এগুলো সব একজনেরই, তাই না? জি জি জি, এগুলো তো মেহগুনি, এটা মেহগুনি ভাইয়া, এগুলো মেহগুনি, এগুলো লেকার করা।
এই ভাই খুবই মানে বনি দিয়ে একজন মানুষ, ওনার সবগুলো লেকার পলিশ করেছে। এখানে দাঁড়ায় দরজা বড় করে ধরন্ত ভাই, এই যে অনেকগুলো ডিজাইন প্রবাসী একটু দেখুক, আর আমার কাস্টমার আপনি 90% প্রবাসী। হ্যাঁ মানে এই যে চমৎকার, এনে কতগুলো দরজা ওনার? এখানে টোটাল 28 পিস দরজা ওনার, 28 পিস দরজা। হাসান বিশ্বাস, হ্যাঁ, ইতালি প্রবাসী, ওনার বাড়ি লোক গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া। এবং এই পাশে এই যে এগুলো কি ওই ভাইয়ের ওই যে দরজার চাপগুলো? হ্যাঁ এগুলো হচ্ছে ওই যে মেন রোডটার চাপ, একটা চাপ আছে, তারপরে এই একটা চাপ, এই যে এই যে চাপগুলো দেখেন, এগুলো রেডি করে রাখছি, অসাধারণ। এইটা কি নিচে নিচে বসাবে না দোতলার বোধ হয় মেন রোড? দোতলা দোতলা দোতলার মেন রোডটা করবে। তো এই চাপগুলোর তো দাম আলাদা করে নিয়েছে, চাপ আলাদা নিয়েছে জি। চাপগুলো কত করে দাম পড়বে? এই সেট, এই সেটটা নিয়েছে আপনার 10,000 টাকা। এই সেটটা 10,000 টাকা পড়েছে এই চাপটা। এই এই সেটটা নিয়েছে 8,000 টাকা, এটা পড়েছে 8,000 টাকা। বাহ চমৎকার। এইটা কি আরেক মানে হাসান হাসান বিশ্বাস ওনাদেরই? ওনাদেরই ওনাদেরই। হ্যাঁ হ্যাঁ দুই ভাই তো, হ্যাঁ দুই ভাই, দুই ভাই দুই ডিজাইনের নিছে, দুই ভাই দুই ডিজাইন নিছে। বা তাদের এই যে বৈচিত্র্যটা, এই যে আমি একবারে দেখাই দিই একবার থেকে, আপনারা বুঝতে পারবেন যে চমৎকার নকশাগুলো। এটা একটা ভালো হয়েছে যে এক একটা এক এক রকমের ডিজাইন হয়েছে। অসাধারণ নকশা। তো এই মেহগুনিগুলো কত করে পড়েছে? মেহগুনিগুলো আপনার 15,000 টাকা পড়ছে ভাইয়া, মানে লেকার পলিশ সহকারে 15,000 টাকা। এগুলো কি 3D নকশা? এটা 2D, এগুলো 2D নকশা, একদম 100% সিদ্ধ করা কাঠ। হ্যাঁ কেমিক্যাল ট্রিটমেন্ট করা, প্রত্যেকটা মালে এরকম কোনা কাটা খিল করা থাকবে, কোনা কাটা খিল, কোনা কাটা খিল করা থাকবে জি। এবার একটু জানি সোহেল ভাই যে ইয়েতে আপনাদের এই সোহেল ডোরে অর্ডার করার নিয়মগুলো কি একটু আমাদের? আমাদের অর্ডার করার নিয়ম হলো আপনার এই প্রথমে ঠিকানা বলি, হ্যাঁ মোহাম্মদপুর বসিলা র্যাব অফিস, র্যাব 2 এর 15 দিনের সামনে আসলে রাস্তার উল্টা পাশে হোসেন সুপার মার্কেট, সোহেল ডোর, দোকান নাম্বার 1-2, দোকান নাম্বার 1-2। আর আমাদের অর্ডার করার নিয়ম একদম সহজ, ভিডিওর ক্যাপশনে আপনার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে, ইমো থাকবে, ভাইবার থাকবে, আপনার নক দিবেন আমাদেরকে, আশা করি আমাদের সাথে যোগাযোগ করতে পারলে আপনি মাল নেওয়ার মতো ব্যবস্থা আমরা করে দিব। বাহ। আর একটা কথা হলো, আপনার গত 2-3 মাস আমার একটু পারিবারিক, আমার বাবা মারা গেছে, অসুস্থ ছিল, সব মিলিয়ে দিলে আমি ফোনটা ঠিক মতো রিসিভ করতে পারিনি একটা বিষয়, এই কারণে অনেক প্রবাসীরাই তো, অনেক প্রবাসীরা আপনার এই বিভ্রান্ত হয়ে গেছে। কিন্তু ভাই আপনি খবর নিয়ে দেখেন, শুধু কোনো কাস্টমারের মাল কি আমি টাকা নিয়ে মাল দিইনি, হয়তো বা 15 দিন সময় নিয়েছি, 1 মাস লেগে গেছে, মানুষের প্রবলেম থাকতেই পারে, হয়তো আপনাদেরকে ফোন টোন দিছে, ডিস্টার্ব করছে। কিন্তু আপনার কাছে আজকে একটা কথা বলে দিই, কোনো কাস্টমার যদি এরকম আপনাকে প্রুফ দিতে পারে যে টাকা এনে মাল দেই নাই, এরকম ম্যাম দিব, তার 1 লাখ টাকা পুরস্কার আছে, মানে 1 লাখ টাকা পুরস্কার পুরস্কার আছে আমার পক্ষ হয়ে। আপনি এটা আপনি এটা ইয়ে করবেন, তত্ত্বাবধান করবেন, টাকা নিয়ে শৈলী আপনার মাল দেন, এটা আপনাকে জরিমানা দিতে হবে। হ্যাঁ সেটা আপনারা একটা কমেন্ট করে জানাবেন। কথা হলো ভাইয়া ওইটা কোনটা জানেন, যে একটু কাঠের জিনিস তো অনেক সময় একটু সময় লাগিয়ে দিতে পারে, হয়তো দেখা গেছে আমার হাতে প্রচুর অর্ডার, এই বাইরে মালটা দরকার আগে, কিন্তু আমার হয়তো বা মাথায় ইয়ে ছিল না যে ওইটার আগে এটা করে দেওয়া দরকার আছে, কিন্তু হয়তো বা একসাথে ধরছি 10 দিনের মালটা 20 দিন লাগিয়ে গেছে, 15 দিন লেগে গেছে, কাঠের মাল তো ইচ্ছা করলে আপনি রাতে রাতে আপনি করে খেতে পারবেন না। হ্যাঁ সেটাই, এখানে একটু টাইমিংটা একটু আপডেট ইয়ে হয়, এটা আমি 100 বার মেনে নিব, আর এই জন্য আমি ক্ষমা প্রার্থী। ওকে দর্শক, আপনারা যেই সোহেল ভাইয়ের কথা শুনলেন, তবে আমার কথা হচ্ছে যে আমি বিভিন্ন দোকানের রিভিউগুলো করি এবং এগুলো হচ্ছে অনপেইড বিজ্ঞাপন। তো আপনারা নিজে নিজ দায়িত্বে আসবেন, সোহেল ভাইয়ের শপটা একদম প্রপারে, এবং র‍্যাব অফিসের উল্টা পাশে আসবেন, নিজেরা দেখবেন, যাচাই বাছাই করবেন এবং নিজ দায়িত্বেই এই পণ্যগুলো কেনাকাটা করবেন। এই ক্ষেত্রে শপিং টিপসকে ঝরাবেন না, এটি আমার অনুরোধ। যে এখানে শপিং টিপস হচ্ছে একজন বিজ্ঞাপনদাতা এবং আমরা বিজ্ঞাপন করেছি মাত্র, এবং আপনারা নিজেরা যাচাই বাছাই করবেন, নিজেরা দেখবেন, আপনারা খুব একদম প্রবিনেন্ট জায়গা, যারা প্রবাসে আছেন আপনি তো আছে, হ্যাঁ আপনারা আমার দোকানে না যে কোনো অনলাইনে এই দোরগুলোকে তো 1 লাখ টাকার দামের মাল আপনারা কিনতেছেন, একটা প্রতিনিধি পাঠান না, একটা আপনার আত্মীয় স্বজন, একটা লোক এসে দেখুক যে এই লোকটা আমার থেকে অর্ডার নিচ্ছে, ওনার কি প্রতিষ্ঠান আছে, ওনার কি মালটা করার যোগ্যতা আছে। এখন আমি তো এগুলা এরকম বহুত আপনার এরকম বিজ্ঞাপনদাতা আছে, এরকম ভাড়া আইনিয়া বা পাশের দোকান থেকে আইনিয়াম রিভিউ দেয় একটা একটা দোকানে ভাড়া রেখিয়া, তারাও এরকম বিজনেস অনেক করতেছে ঢাকা শহরে। হ্যাঁ না সেটাই, আপনারা আমি তাদেরকে সরো করার উদ্দেশ্যে বলতেছি না, এখন এরকম অনেকেই এরকম টাকা আইনা মাল দেয় না বা বিভ্রান্ত ঘোরাঘুরি করে, এই জন্য ওটা বললাম যে কেউ যদি এরকম আমার সোহেল ডোর নামে এরকম টাকাই না মাল দিলে তার পুরস্কার আছে, আপনাকে আমি সাক্ষী রেখে বললাম। ওকে ধন্যবাদ সোহেল ভাই, তো সুপ্রিয় আশা করি সোহেল ডোরে আসে ঠকবেন না আপনারা, আর প্রবাসে যারা থাকেন একজন প্রতিনিধি পাঠান,
শোরুমে পাড়ান দেখেন, আপনার মাল ওখানে বসে কিনেন, একজন প্রতিনিধি পাড়ান প্রত্যেকটা দোকানে, আমার দোকান না শুধু, হ্যাঁ, যেখান থেকে কাঠের ডোরগুলো কিনবেন একজন প্রতিনিধি, আপনার যত খরচ দিতে আপনি পাঠিয়ে দেন, হ্যাঁ সেটা দেখে যান, হ্যাঁ দেখে শুনে নেওয়াটা ভালো। এবং সুপ্রিয় ভিউয়ার, সোয়েল ডোরের বৈশিষ্ট্য হচ্ছে তারা কিন্তু নিত্য নতুন এক্সক্লুসিভ ডিজাইনগুলো তারা কিন্তু করে, এবং তাদের কাছে যে লেকার পলিশের যে কারিগর আছে তারা খুবই উন্নত মানের, এবং তারা খুবই চমৎকার লেকার পলিশগুলো করে। এবং এটি আমি বলতে পারি যে আমি যত দোকানে রিভিউ করেছি তাদের এই লেকার পলিশের যে যে কোয়ালিটি আমার কাছে অনেক বেস্ট মনে হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।